আমার বেঙ্গুলি ব্লগ চ্যানেলে সকল বন্ধুকে ওয়েলকাম জানিয়ে প্রতিদিনের মতো আবার একটি আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি মটন। তো মটনটা আমি সুন্দর করে আগে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে জিরি জিরি করে পেঁয়াজ কুচি, তেজপাতা, গোটা গরম মশলা থেতো করে, এলাচ, লবঙ্গ থেতো করে দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার আর লাল লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে আমি একসঙ্গে ম্যারিনেশন করে রেখেছি। এইভাবে মাখিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। এরপরের স্টেপ হচ্ছে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, সেটা কড়াইয়ে অলরেডি ভাজা শুরু করে দিয়েছি। চলুন তাহলে দেখি নি। খড়ির চাল বুঝতেই পারছেন ধার হাওয়া করে চলছে, আলুটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এটা তুলে নেওয়া হচ্ছে। এই তেলের মধ্যে জিরি জিরি করে রাখা পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। এই রবিবার দিন নিশ্চয় সবার বাড়িতে মাংস হচ্ছে, রবিবার আজকে খুব জমিয়ে খাওয়াই হবে প্রত্যেক বন্ধুর বাড়িতে। তা বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না। ভালো যদি লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং পরিবার পরিজন বন্ধুবান্ধবদের সঙ্গে আমার রেসিপিটি শেয়ার করবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি ম্যারিনেশন করে রাখা মটনগুলো দিয়ে দেব। এবার সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না রসুন, পেঁয়াজ, আদা, জিরে এই গন্ধগুলো না যাবে। দেখুন, এই যে আমাদের নাজনে গাছ, গাছে প্রচুর ডাটা হয়েছিল আর কয়েকটা আছে, গাছে অজস্র আম হয়েছে। এই সময় বন্ধুরা গরমের মধ্যে কিন্তু আম কড়ালি খেতে খুব ভালোবাসে, গাছের তলায় বিছিয়ে রয়েছে আম, কিন্তু আমাদের খাবার লোক নেই বাড়িতে। মা অসুস্থ, মা তো একদম টক খাই না, আর আমও খাই কিন্তু আমার ইউরিক অ্যাসিডের ব্যথার জন্য আমি সেভাবে খাই না। তা মটরের ডালের মধ্যে এ সময় আম ছোটো ছোটো করে, এমনি ছোটো আম যদি লম্বা লম্বা করে ফালি করে চার ভাগ করে কেটে আম ডাল করা হয়, মুসুর ডাল, এসবের মধ্যে যদি আম দিয়ে করা হয় তাহলে কিন্তু খারাপ লাগে না। ডাটার চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তা আজকে আমি অন্য আইটেম করছিল, মাছ রান্না করছিল, তো আমি হঠাৎ করে মাংস নিয়ে চলে এলাম, মা একটু অসন্তুষ্টই হলো, মায়ের কাছে বকাও খেলাম, কিন্তু কী করবো, নিয়ে চলে এসেছি। তাই মাকে বললাম, মা মাছটাকে ফ্রিজে রেখে দাও, মাংসটা তুমি তৈরি করে ফেলো। তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম মাংসের এই রেসিপিটা। প্রচণ্ড রোদ উঠেছে, এরা মাংসের মধ্যে আরো স্লাইট একটু জল দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে আবার কষাবো। মাংস যত কষানো যাবে, মানে পরিমাণ মতো কষাতে হবে, পরিমাণ সরি টাইম মতো কষিয়ে নিতে হবে, কষানোর উপরেও কিন্তু ডিপেন্ড করবে রান্নাটা।
ভিডিওর মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি হয়, কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কিছু মানিয়ে গুছিয়ে নেবেন। মা ঠাকুমা দিদিমাদের মুখে শুনেছি খরিদ জালের নাকি মাংস খুব ভালো হয় খেতে, হালকা হালকা জাল দিতে হবে, আর সেদ্ধও নাকি খুব সুন্দর হয়। কিন্তু এখন মানুষের আর এত কোথায় টাইম, তবুও আমার মা কিন্তু বাড়িতে আমাদের খড়িতেই বেশিরভাগটা রান্না করে। খড়িতে রান্না করলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাসের সিলিন্ডারের যা দাম, সাধারণ মধ্যবিত্তের ঘরে গ্যাসের খরচা যোগানে অসম্ভব হয়ে ওঠে। তাই যতটা মা পারে খড়িতেই রান্নাটা সারে। কষানো প্রায় হয়ে এসেছে, আর সামান্য একটু কষালেই হয়ে যাবে। আলুটা দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া করে নিব আলুটা মাংসের সাথে। এবার মাংসটা প্রেশারে দিয়ে নেব, এবার জলটা দিয়ে দেব। এবার প্রেশারের মধ্যে দিয়ে দেব। প্রেশারটা আমি বসিয়ে দিয়েছি আখায়, খুব আগুন উঠেছে, এটা চারটা সিটি দিলে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাংসের কালারটা শুধু দেখুন, এত সুন্দর কালার হয়েছে বলার নেই। খেতেও খুব সুস্বাদু হয়েছে, আমি একটু টেস্ট করেছিলাম। তা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ভিডিওটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।